হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো গাইস, আমি কিন্তু গত কয়েকদিন আগে কিন্তু আপনার মধ্যে একটি অফার শেয়ার করছিলাম। অফারটার নাম হচ্ছে FMCPAY, ঠিক আছে? সো এখান থেকে কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু কমপক্ষে এখান থেকে $10 থেকে $20 পর্যন্ত কিন্তু আমরা প্রফিট করতে পারছি। এবং অনেকে আছে যে এত প্রফিট করতে পারে নাই, তবে সে কিন্তু $5 উপর কিন্তু সে প্রফিট করতে পারছে, ঠিক আছে? তো প্রত্যেকে কিন্তু এখান থেকে কমপক্ষে $5 থেকে $20 এর ভিতরে কিন্তু আমরা প্রফিট করতে পারছি। তো ইনশাআল্লাহ এখান থেকে আগেও আমি এখান থেকে দুইবার পেমেন্ট প্রুফ দেখাইছি। তো আজকেও আমি আপনার মধ্যে এখান থেকে অলরেডি আমার প্রায় $9 মতন রয়েছে, এটাও আমি জাস্ট এখান থেকে আপনাকে উইথড্র দিয়ে আমার পকেট পত্র নিব, সেই প্রসেসটা আমি আপনাকে দেখাই দেবো, ঠিক আছে? তবে এখান থেকে আপনাদেরকে যে প্রসেসটা আমি দেখাবো, মানে যাদের $5 হয়েছে তারাও এখান থেকে উইথড্র দিতে পারবেন, কারণ আপনারা জানেন এখান থেকে $10 নিচে কিন্তু এখান থেকে উইথড্র দেওয়া যায় না, ঠিক আছে? তবে আমি আপনাদেরকে এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিকে আপনি এখান থেকে $5 হলে এখান থেকে উইথড্র দিতে পারবেন, ঠিক আছে? আপনি এখান থেকে $1 হলে উইথড্র দিতে পারবেন, কিন্তু $1 হলে উইথড্র দিলে এখান থেকে আপনার পুষাবে না, কারণ এখান থেকে মিনিমাম ফি হচ্ছে আপনার প্রায় $0.90, মানে $1 কাছাকাছি, ঠিক আছে? তো $1 যদি আপনি এখান থেকে বার করেন তাহলে $1 ফি দিতে হবে, তাহলে আপনার কোনো লাভ হচ্ছে না, তাই না? তো আমি মনে করি এখান থেকে $5 নিচে এখান থেকে আপনি যদি বার করেন তাহলে হয়তো আপনার তেমন একটা পুষাবে না, কারণ $1 ফি দিয়ে $5 নিচে বার করলে আপনার তেমন একটা লাভ থাকবে না। তো $5 উপরে থাকলে অন্তত আমাদের $4 তো লাভ থাকবে, ঠিক আছে? যদি $5 হয় তাহলে $1 ফি দিলেও আমাদের $4 কিন্তু লাভ থাকবে, ঠিক আছে? তার জন্য বলতেছি কমপক্ষে $5 হলে আপনি এখান থেকে বার করার চেষ্টা করবেন, ঠিক আছে? সো যাই হোক, এখন আমি সেখান থেকে দেখা দেবো কীভাবে বার করবেন, কীভাবে আপনাদের হাতে টাকাটাগুলো নেবেন, সেই পদ্ধতিগুলো আজকে ম্যাচ দেখা দেবো। তো যারা এখনও এখানে কাজ করে না, কারণ অফারটা কিন্তু এখনও অনগোয়িং, মানে এটা এখনও রানিং রয়েছে, যারা এখনও কাজ করে না তারা প্লিজ ভিডিওটা চেক করবেন ওই ভিডিওটার, তাহলে ওখান থেকে অ্যাকাউন্ট খুলে ভিডিওটা পেয়ে যাবেন, ঠিক আছে? তাহলে কিন্তু এখান থেকে আপনি ইনকাম করা শুরু করতে পারেন, যেভাবে বলা হয়েছে ভিডিওতে সেভাবে কাজ করবেন, ইনশাআল্লাহ এখান থেকে আপনি পেমেন্ট পাবেন, ঠিক আছে? তো অনেকে বলতে পারেন যে ভাই, আমরা তো এখান থেকে কতগুলো রেফার করা লাগবে, তো রেফার তো হচ্ছে না, রেফারগুলো তো অ্যাড হচ্ছে না। ভাই দেখেন, এখানে রেফারগুলো অ্যাড করতে গেলে অবশ্যই যাদেরকে রেফার করাবেন তারা কিন্তু এখান থেকে আপনাকে অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে আপনার রেফারগুলো কাউন্ট হওয়ার কথা হবে, নাহলে কিন্তু আপনার রেফার কাউন্ট করা হবে না। রেফার কাউন্টে কী হবে, কিন্তু আপনার রেফার পুনরায় যোগ হবে না। তার জন্য বলতেছি অবশ্যই যাদেরকে রেফার করবেন তারা অবশ্যই KYC কমপ্লিট করতে হবে, ঠিক আছে? এবং যারা নতুন রয়েছে, যারা KYC কমপ্লিট করবে তারা কিন্তু এখান থেকে প্রায় 2,500 টোকেন পাবে, যেটার দাম কিন্তু প্রায় 70 থেকে 80 সেন্টের মতন। আর যে এখানে রেফার করাবে সেও কিন্তু 2,500 টোকেন পাবে, ঠিক আছে? মানে দুই 2,500 টোকেন করে এখান থেকে প্রত্যেকে পাবে, ঠিক আছে? তার জন্য আপনি রেফার করার লাভ, আপনার যে রেফার করবে আপনার রেফারের যোগাযোগ হবে সেও, তারও কিন্তু লাভ হচ্ছে, ঠিক আছে? সো অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বেশি বেশি রেফার করার জন্য। রেফার করালে অবশ্যই KYC কমপ্লিট করবেন, না তো শুধু তো রেফার করার কোনো লাভ নাই, ঠিক আছে? যদি KYC না করলে না হয়তো তাহলে তো কি জাস্ট আমি আপনাদেরকে বুঝাইতে পারছি, এটাই যথেষ্ট। অবশ্যই যারা রেফার করাবেন তারা অবশ্যই এখানে KYCটা কমপ্লিট করবেন, বা রেফারকেও KYCটা কমপ্লিট করে রাখবেন, ঠিক আছে? তাহলে আপনার হয়ে যাবে, এছাড়া আপনাকে আর কোনো কিছু করতে হবে না, তাহলে আপনার ব্যালেন্সটা অটোমেটিক যোগ হবে, ঠিক আছে? তো যাই হোক, অলরেডি এখান থেকে আমার কিন্তু প্রায় $90 মতন, সরি $9 মতন রয়েছে, মানে $30,850 রয়েছে, ঠিক আছে? তো এখান থেকে এটা উইথড্র দিতে গেলে কী করতে হবে? সো আমরা তো জানি যে এখান থেকে $10 নিচে কোনো কিছু লেনদেন করা যায় না, ঠিক আছে? তো আমরা যে কাজটা করবো এখান থেকে টিআরএক্সে ক্লিক করে দেবো, তারপরে এখান থেকে আমরা ডিপোজিটে ক্লিক করবো, ঠিক আছে? তারপর এখানে টিআরএক্সে অ্যাড্রেসটা পেয়ে যাবো, জাস্ট অ্যাড্রেসটা এখান থেকে কপি করবো। কপি করার পর এখানে $11 টিআরএক্স আমরা এখান থেকে সেল দেবো, ঠিক আছে? $11 টিআরএক্স এখান থেকে আমরা ডিপোজিট করবো, ঠিক আছে? তার জন্য আমি আমার ট্রান্সফার চলে যাচ্ছি, সো আমি ট্রান্সফার চলে আসার পর এখান থেকে টিআরএক্স সিলেক্ট করতেছি, সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমরা অ্যাকাউন্ট সেন্ডে ক্লিক করে দেবো, ঠিক আছে? তারপরে অ্যাড্রেসটা পেশ করলাম, পেশ করার পর এখান থেকে আমি জাস্ট $11 সিলেক্ট করবো। মেবি এখান থেকে $11 কত হয়, এখান থেকে $1 দাম হচ্ছে এত, ঠিক আছে? আমি $150,000 প্রায় এখানে $10 $42 মতো, ঠিক আছে? তো এটা দিলে মেবি হয়ে যাবে। দেন এখান থেকে আমরা এখন কন্টিনিউ অফে ক্লিক করে দেবো, কন্টিনিউ ক্লিক করলে আবারও ফিটি সহকারে কাটবে, জাস্ট এখান থেকে আমরা আবার ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করলে এখান থেকে আমার ডিপোজিট এখন করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সো একটু ওয়েট করি, ওয়েট করার পরে এখানে আমার ডিপোজিট কমপ্লিট করা হয়ে যাবে। দেন এখানে কমপ্লিট করা হয়ে গেলে এটা দিয়ে আমরা এখন আবার ইউজিটি করবো, ইউজিটি করার পর দেন এখান থেকে আমরা আবারও FMCPAY করবো, ঠিক আছে? তো একটু ওয়েট করলে কিন্তু আমার কমপ্লিট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এখানে আমরা $150 TRX কিন্তু এখানে ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে, দেখে অর্থাৎ আমাকে ডিপোজিট করা এখানে $150 TRX কিন্তু ডিপোজিট করা কমপ্লিট। উপরে কিন্তু মেসেজ চলে আসছে রিসিভ FMCPAY থেকে, আমার কিন্তু রিসিভ হয়ে গেছে, ঠিক আছে? সো জাস্ট এখান থেকে এখন আমরা এখান থেকে কেটে দেবো, কেটে দেবো, এখানে চলে আসবো, চলে আসার পর জাস্ট এখানে আমরা এখন বার হয়ে যাবো।
সেখানে বার হয়ে যাবো, উপরে কিন্তু একটা মেসেজ চলে আসে এখানে ডিপোজিট কমপ্লিট হয়েছে, ঠিক আছে। তো দেখেন উপরে কিন্তু সাথে সাথে ইন্ডিস্ট্রি নাম্বার কিন্তু এখান থেকে টিআরএসটি কিন্তু চলে আসে, ঠিক আছে। সো এখন কী কাজটা করবো, এখান থেকে দেখেন এখানে ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এটা এখন আমরা ট্রেড করে দেবো, ঠিক আছে। ট্রেড করে আমরা ইউজ করে নেবো, ঠিক আছে। জাস্ট এখানে আমরা ট্রেডে ক্লিক করে দিলাম, ট্রেডে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা উপরে সিলেক্ট করবো, এখানে সিলেক্ট করার পর এখানে আমরা টিআরএক্স সিলেক্ট করবো, ঠিক আছে। এখানে টিআরএক্স লিখবো, লেখার পর টিআরএক্স ইউজিটিকে চলে আসছে, জাস্ট এটা আমরা এখন সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর আমার টিআরএক্স কত আছে এখান থেকে আমরা জাস্ট কী করবো, এখান থেকে সেলে ক্লিক করে দেবো। তো 150 টিআরএক্স শু করতে হবে, ঠিক আছে। সো এখানে আমরা জাস্ট 100% দিয়ে দেবো, 100% দিয়ে দিলাম, 100% দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে আমরা এখন সেলে ক্লিক করে দেবো। তো সেলে ক্লিক করে দিলাম, সাকসেসফুলভাবে এখানে ট্রানজেকশন হয়ে গেছে। সো এখানে আমরা জাস্ট এখানে ওয়ালেটে ক্লিক করি, ওয়ালেটে ক্লিক করে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু এখান থেকে কিন্তু আমার কিন্তু এখন কিন্তু ইউডিট হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমরা কী করবো, এখান থেকে জাস্ট এখানে হোম বাটনে ক্লিক করে দেবো। তো হোমে ক্লিক করে দেওয়ার পর দেন এখান থেকে আমরা এই দেখেন FMC, ঠিক আছে, FMC এখানে ক্লিক করে দেবো। সো FMC ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও এখান থেকে সেলে ক্লিক করে দেবো, সেলে ক্লিক করে দিলে চলে আসবে, ঠিক আছে। এখন সাপোজ ধরেন আপনার কাছে এখানে মনে করেন 4-5 ডলার বা $6 রয়েছে, ঠিক আছে। সেমভাবে এভাবে আপনি এটা করবেন, ঠিক আছে। তো এখানে যেহেতু ফার্স্ট অফ অল $9 নিচে কিন্তু কিছু করা যায় না, মানে $10 নিচে মনে করেন এখান থেকে আপনার কাছে $10 ইউটিটি আছে, $10 কম আছে, তো আপনি এখান থেকে FMC টোকেন কিনতে পারবেন না। বা এখান থেকে যদি আপনার FMC থাকে সেটা যদি $10 কম থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ইউটিটি করতে পারবেন না, ঠিক আছে। তো আমরা এখান থেকে $11 মতো প্রায় কিন্তু $10.5 ডিপোজিট করছি। ডিপোজিট করার পর এখন আমি এটা এখান থেকে FMC বাই করবো, ঠিক আছে। FMC 100% FMC বাই করবো, ঠিক আছে। 100% FMC এখান থেকে জাস্ট বাইতে ক্লিক করে এখান থেকে বাই করে নিলাম, ঠিক আছে। বাই করার পর পরে আগে 30,000 ছিল আর এখন কিনছি কত টোকেন, এখান থেকে প্রায় মনে করেন কিনছি মানে 35,000 টোকেন কিনছি, ঠিক আছে। তো 30,000-35,000 টোকেন সব কিছু মিলে কিন্তু প্রায় $18-19 মতন হবে। দেন এটা একসাথে আমরা এখান থেকে সেল দিতে পারবো, ঠিক আছে। সো আপনি যদি এর থেকে কম ব্যালেন্স হয় সেটাও আপনি এখান থেকে সেল দিতে পারেন, মানে এখান থেকে আমরা আবার টোকেনগুলো কিনলাম, কিনলে আবার এখান থেকে সব কিছু মিলে সেল দিলাম, ঠিক আছে। সো এটা জাস্ট আমার এখান থেকে সেলটা হয়ে যাক, একটু ওয়েট করি। এখানে দাদা আমরা এখানে ক্লিক করি, ক্লিক করে দিলে বলে এখানে অর্ডার হিস্ট্রি দেখবেন, এখান থেকে দেখেন মাত্র কিন্তু আবার এটা কিন্তু বাই করছে, ঠিক আছে। মাত্র কিন্তু সাকসেসফুলভাবে দেখেন বাই হয়ে গেছে, ঠিক আছে, 87-2, ঠিক আছে। মাত্র কিন্তু আমার বাই হয়েছে, ঠিক আছে। তো এখানে দাদা আমরা এখানে ক্লিক করি, বার হয়ে যায়, বার হয়ে যাওয়ার পর এখানে আমরা এখানে ওয়ালেট ক্লিক করে দাঁড়া দেখবেন এখান থেকে টোটাল কিন্তু আমার এখান থেকে 65,000 FMC টোকেন হয়ে গেছে, ঠিক আছে। তো এটা এখন আমি এখান থেকে সেল দিতে পারবো, ঠিক আছে। জাস্ট এখান থেকে এখন আমরা আবারও একটা ট্রেডে ক্লিক করে দেবো, ক্লিক করি পরে আমরা সেলে ক্লিক করবো, ঠিক আছে। তো আমার এখানে অল যা আছে সকল কিছু এখান থেকে আমি সেল দিয়ে দিবো। তো জাস্ট এখান থেকে এখন আমি এখানে সেল দেওয়ার জন্য জাস্ট এখান থেকে আমি এখান থেকে সিলেক্ট করি, একটু বাড়ায় দিই মেয়াদটা বর্তমানে করতে 43 আছে, ঠিক আছে। সো আমি জাস্ট এখান থেকে 43 সিলেক্ট করলাম, তার থেকে আমরা 100% দিয়ে, 100% দিয়ে এখানে দিই, তারপর এখানে জাস্ট আমরা সেল ক্লিক করে দিই, ঠিক আছে। সো সেল ক্লিক করে দিলাম, আমি এখানে 100% দিয়ে সেলে ক্লিক করে দিলাম। তো এটা কিন্তু এখানে দেখা থাকে কতক্ষণ হয়, সাথে সাথে হয় কিনা। সো আমি জাস্ট অলরেডি দিয়ে রাখছি, দেখি এখানে কতক্ষণ ভিতরে হয়। তো এটা কিছুদিন ভিতরে আমার সেল হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু প্রায় কিন্তু আমি $19 প্লাস প্লাস এখানে আমি উঠে দিচ্ছি, ঠিক আছে। সো একটু ওয়েট করেন, এখান থেকে আমার সেটা সেল হয়ে যাওয়ার পর ব্যাক করবো। ক্লিক করে দেখেন এখান থেকে আমার দেখেন মাত্র কিন্তু সেল হয়েছে, এই যে দেখেন এখানে ক্লিক করে দেখেন মাত্র কিন্তু আমার কিন্তু সেল হয়ে গেছে, ঠিক আছে। দেখেন এখানে প্রায় কিন্তু $19 পিস সেন্ড মতন এখানে সেল হয়েছে, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমরা এখন বার হয়ে যাই, বার হয়ে যাওয়ার পর এখানে আমরা এখানে ওয়ালেট ক্লিক করি, তাহলে দেখেন এখানে এখান থেকে কিন্তু অলরেডি আমার $19 কিন্তু পুরোপুরি এখানে রেটে ইউজিটি হয়ে গেছে, ঠিক আছে। সো এখন আমাদেরকে এখানে ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদেরকে বিউজিটি করে এখানে উঠে নিতে হবে, ঠিক আছে। তো বিউজিটি করার আগে আপনার অবশ্যই মাথায় রাখবেন এখান থেকে আপনাদেরকে আপনার যে ফিটা আছে আপনাদের উইথড্র ফি, সেই ফিটা কিন্তু আপনাকে আগে আগে কিন্তু রাখতে হবে, ঠিক আছে। তো অবশ্যই BNB আন্ডারে কিন্তু আপনাকে উইথড্র ফিটা রাখতে হবে। তো ফিটা কত, 0.003, ঠিক আছে, 0.003, এটা প্রায় কিন্তু $1 মতো, ঠিক আছে। তো আমরা কী করবো এখান থেকে, আমরা ট্রেডে ক্লিক করে দেবো, ট্রেডে ক্লিক করবো। ফার্স্ট অফ অল এখানে আমরা এখন ফিটা কিনবো, ফিটা কেনার পর এখানে আমরা উইথড্র করে বার করে নেবো, ঠিক আছে। তো এটা ফিটা করবো এখানে আমরা BNB সিলেক্ট করি, এখানে আমরা BNB সিলেক্ট করি। তো BNB2 ইউটিউব চলে আসছে, ঠিক আছে, BNB2 ইউটিউব চলে আসছে। জাস্ট এখানে আমরা এখন ক্লিক করি, ঠিক আছে। ক্লিক করার পর এখান থেকে 0.00, ঠিক আছে, আমার কিন্তু অলরেডি 0.3004 আছে, ঠিক আছে। তো আমাকে এখানে কিনতে হবে কত, 0.00, এখানে 0.00059 কিনতে হবে, 0.00059 মেবি এরকম হবে আর কি। যাই হোক, 0.00 আমি লিখবো, 0.0005, তারপরে মেবি কত হবে 5, তারপরে 1 হবে, ঠিক আছে। সো 0.0051 হবে মেবি, না সরি, এখান থেকে 0.3000 হবে, 0.3000, তারপর হবে আপনার 0.00251, ঠিক আছে, 251 হবে মেবি, 25, ঠিক আছে, 0.0025 আমি এখান থেকে কিনে নিবো, ঠিক আছে। তো আমি 25 না দিয়ে 256 দিয়ে দিলাম, ঠিক আছে, 0.0026 দিয়ে দিলাম, কারণ এখান থেকে আমার অলরেডি 25
5.1 দিলেও মেবি উঠতেছে না ঠিক আছে এরকম হবে না আর কি এটা জন আর কি যাই হোক এখান থেকে আমরা এখন 6 দিয়ে দিলাম যেহেতু আমার কম হয়ে যাবে পরবর্তীতে 0.006 দিয়ে দিলাম মানে 79 সেন্টের মতো আমি কিনবো ঠিক আছে তো আপনারা 0.003 কিনবেন ঠিক আছে 3 কিনে তারপর কিন্তু উঠিয়ে দিতে চাইবো না হলে তো আপনি উঠিয়ে দিতে পারবেন না ফিড না হলে উঠিয়ে দিতে পারবেন না ঠিক আছে সো আমার যেহেতু আগে থেকে কিছু বিএমবি কম দিলাম আর কি ঠিক আছে তো এখানে দিয়ে পর যাচ্ছে আমরা এখন এখান থেকে আমরা বাই করবো মেবি এটা সেল না ঠিক আছে এটা আমরা বাই করবো ঠিক আছে এটা আমরা বাই করবো আবার লিখি 0.00 তারপর রয়েছে আবার 2.51 ডিগ্রি হয় কি না 2.51 হবে না ঠিক আছে 2.56 দিতে হবে আবার তারপর দেন এখানে আমরা যাচ্ছি এটা সেখানে আমি বাইতে ক্লিক করে দিচ্ছি তো এখানে বাইতে ক্লিক করে দিলাম মেবি এখানে বাইতে ক্লিক করে দিলাম আমি এখন বাই কিন্তু হয়ে গেছে ঠিক আছে তো এটা দেখি এখানে চলে আসে কিনা তো নাকি বাই হয়ে গেছে দেখি এখানে আমরা ক্লিক করি অর্ডার হিস্টোরি তো এখান থেকে বিএনবি আমার বাই হয়ে গেছে ঠিক আছে সাকসেসফুলভাবে বাই হয়ে গেছে জাস্ট এখানে আমরা এখন বার হয়ে যাই বার হয়ে যাওয়ার পরে আমরা এখানে ক্লিক করি ওয়ালেটে ওয়ালেট ক্লিক করার পর দেখেন এখানে 0.00 এখান থেকে মেবি কত হয়েছে 0.003 হয়ে গেছে ঠিক আছে তো এখানে আমরা সেকেন্ড বার হয়ে যাওয়ার পরে এখন যে কাছে আবার ট্রেডে ক্লিক করবো তারপরে এখানে আমরা বিএনবি জায়গাতে লিখবো বিউডিটি ঠিক আছে এখানে বিউডিটি সিলেক্ট করবো ঠিক আছে তো এখান থেকে আমরা আবার বিএনবি জায়গাতে এখানে উপরে এখানে ক্লিক করি উপর থেকে ক্লিক করার পর এখানে আমরা বিএনবি জায়গাতে বিউডিটি সিলেক্ট করি ঠিক আছে সো একটু ওয়েট করেন সো দেখেন এখানে বিউজি টু ইউজি চলে আসে তার সেখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে এখানে আমাদের কাছে কোনো বিউজি নাই ঠিক আছে তার সেখানে বাই ক্লিক করবো তো এখান থেকে আমরা জাস্ট কী করবো এখানে 100% দিয়ে দিব ঠিক আছে 100% দিয়ে দিলাম 100% দিয়ে দেওয়ার পর জাস্ট এখান থেকে এখন আমরা $18 সেখানে আমরা বাই করবো ঠিক আছে জাস্ট এখান থেকে এখানে আমরা জাস্ট বাইতে ক্লিক করে দিলাম সো বাইতে ক্লিক করে দিলে ট্রানজাকশন সাকসেসফুলভাবে হয়েছে জাস্ট এখন আমরা ওয়েট করবো দেখে এসার এটা আসার কেউ কিনে কিনা জাস্ট এখানে আমরা $99 দিয়ে কিনে নিবো ঠিক আছে তো দেখি লাস্ট এখানে $1 দিয়ে তারা দিয়ে রাখছে দেখা যাক এখন কী হয় জাস্ট আমরা এখানে দিয়ে রাখলাম এখন এটা জাস্ট সেল হওয়ার পর আমি আপনার ব্যাক করবো আমার এখান থেকে এখন আমি যদি এখান থেকে ক্লিক করি ট্রানজাকশনে তাহলে দেখবেন এখান থেকে মাই মাত্র কিন্তু একজন কিনে নিচ্ছে ঠিক আছে আমি জাস্ট বাই করছি সে কিন্তু এটা বিক্রি করে দিচ্ছে আমার কাছে ঠিক আছে জাস্ট হয়ে গেছে এখন জাস্ট এখানে আমরা ক্লিক করে দেখায় না আমার কিন্তু $18.38 এখান থেকে কিন্তু আমার কিন্তু এখানে পিএমবিটা হয়েছে ঠিক আছে মানে এটা হয়েছে আবার ইউডিটা হয়েছে সো এখন জাস্ট এটা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এখন আমরা ওইখানে উইথড্রটা ক্লিক করে দেবো তো উইথড্রটা ক্লিক করে দেবো উইথড্রটা ক্লিক করার পরে এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে বলছে নেটওয়ার্কটা এখানে BEP20 জাস্ট এখান দিয়ে দেবো এখানে মিনিমাম এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিনিমাম $10 উইথ দিতে হবে এবং সর্ব এখান থেকে ফি দিতে হবে 0.003 ঠিক আছে তো এখান থেকে অ্যাড্রেসটা এবং অ্যামাউন্টটা বসাতে হবে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে আমার অ্যাড্রেসটা নিয়ে আসি বাইন্যান্স থেকে বাইন্যান্স থেকে অ্যাড্রেসটা নিয়ে আসলাম দেন এখান থেকে আমরা জাস্ট অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিবো পেস্ট করে দিলাম দেন এখান থেকে আমার ব্যাপটিনটা সিলেক্ট করা আছে জাস্ট অ্যামাউন্টটা সিলেক্ট করবো ঠিক আছে তো অ্যামাউন্টটা হচ্ছে আমার কত এখান থেকে আমার $18 পয়েন্ট দিয়ে তারপরে এখান থেকে 38 মানে যা আছে আমি সব দিয়ে দিবো ঠিক আছে $18 38 তারপর 55 তারপরে 96 ঠিক আছে তো 38 55 96 $18 ঠিক আছে তো মানে এখানে আমি এক্সেন্টে রাখবো না সকল কিছু দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে তারপর যাচ্ছে এখানে আমরা উইথড্র ক্লিক করে দেবো তো উইথড্রতে ক্লিক করার পর এখান থেকে বলতেছে গুগল অ্যাথেন্টিকেশন এবং এখান থেকে ইমেল ভেরিফিকেশন ঠিক আছে তো ফার্স্ট অফ অল এখানে আমরা ইমেল ভেরিফিকেশন ক্লিক করে দেবো ইমেল ভেরিফিকেশন এখানে ইমেল থেকে আমরা আমাদের কোড আসবে সেই কোডটা এখানে রিসিভ করতে দিতে হবে এবং এখান থেকে গুগল অ্যাথেন্টিকেশনে কোড দিতে হবে ঠিক আছে তো ইমেলের কোডটা কত আমার এখান থেকে নেই এখান থেকে ওটিপি কোড হচ্ছে আমার এখান থেকে 59 66 46 ঠিক আছে তো 59 66 46 দিয়ে দেই 59 66 তারপর আছে 46 ঠিক আছে তো এখানে আমরা গুগল অ্যাথেন্টিকেশন কোডটা নিয়ে আসি জাস্ট এখানে আমার গুগল অ্যাথেন্টিকেশন কোডটা আছে সেটা জাস্ট এখান থেকে আমি এফএমসিপিএ কপি করলাম কপি করে জাস্ট এখান থেকে আমি এখানে বসাই দিই ঠিক আছে তো কোডটা এখানে বসাইলাম বসার পর জাস্ট কনফার্ম ক্লিক করে দিলাম সো অলরেডি কনফার্ম ক্লিক করে দিয়েছি একটু ওয়েট করেন এখান থেকে ওয়েট করেন এখন উইথড্র অ্যাক্টিভেশন উইথ সাকসেসফুল ঠিক আছে অ্যাক্টিভ উইথড্র সাকসেসফুল এখানে উইথড্র হয়ে গেছে জাস্ট এখানে আমি কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আমার কিন্তু কোনো ব্যালেন্স নাই এখানে কোনো উপকার কোনো ব্যালেন্স নাই ঠিক আছে এটা কিন্তু অলরেডি আমার উইথড্র হয়ে গেছে ঠিক আছে সো এখন আমরা উইথ করবো তারা আসলে কতক্ষণ ভিতরে তারা আমাদেরকে উইথড্রটা উপরে কিন্তু মেল চলে আসছে তো এফএমসি উইথড্র সাকসেসফুলভাবে হয়ে গেছে ঠিক আছে তো এখানে জাস্ট কেটে দিলাম এফএমসি উইথড্র সাকসেসফুলভাবে হয়ে গেছে এখন জাস্ট দেখবো কতক্ষণের ভিতরে তারা আমাদের বাইন্যান্সে পেমেন্টটা করে দেয় ঠিক আছে আর বাইন্যান্সে পেমেন্ট করে দেওয়া মানে কি মানে এখান থেকে আমার টাকাটা কিন্তু পকেটে চলে আসছে এটা কিন্তু আপনারা ভালো করে জানেন কারণ বাইন্যান্স থেকে কিন্তু অলরেডি আমরা এখান থেকে বাইন্যান্সে চাইলেই কিন্তু বিকাশের টাকাটা কনভার্ট করে নিতে পারবো ঠিক আছে তো জাস্ট একটু ওয়েট করে দেখি কত মিনিটে পেমেন্টটা করে
দেখেন এখানে একটু মেসেজ চলে আসছে, দেখেন মাত্র 2 মিনিট, এক মিনিটও লাগে না, ঠিক আছে? আপনি চাইলে কিন্তু ভিডিওটা পজ করে দেখতে পারেন। এই দেখেন তারা কিন্তু আরও 33 সেকেন্ড আগে কিন্তু তারা কিন্তু পাঠাই দিচ্ছে, ঠিক আছে? তো এখানে দেখেন যে এখান থেকে আবার ইউটিউবটি চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বাইর আনসার দেখেন আমি যেটা দিয়েছিলাম 38,595, ঠিক আছে? $18,38,595 যেটা আমি আপনাকে দেখাইছিলাম সেটাই কিন্তু এখানে দেখেন যে এখান থেকে দেখেন আমার $8 এত কিন্তু এটা চলে আসছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট তারা কিন্তু পেমেন্ট করেছে, উপরে কিন্তু একটা মেলে চলে আসছে, এখান থেকে আমাকে তারা পেমেন্টটা করছে, দেখেন একটা মেলে চলে আসছে, দেখতে পাচ্ছেন বাইরান্স সাকসেসফুল ডিপোজিট হয়েছে, ঠিক আছে? সো আশা করতেছি যে আমি যেগুলো পড়াচ্ছি বললাম এগুলো পড়াচ্ছি, আপনারা যদি কাজ করেন তাহলে ইনশাল্লাহ কিন্তু আপনারা কিন্তু উইডিও নিতে পারবেন, ঠিক আছে? ইনস্ট্যান্ট উইডিও নিতে পারেন এবং বাইরান্স চলে আসা মানে কি আমাদের পকেটে টাকাগুলো চলে আসা, ঠিক আছে? এবং আমি যেগুলো পড়াচ্ছি বললাম ফার্স্টে মানে আপনাদেরকে অবশ্যই যারা এখনও অ্যাকাউন্ট খুলেন নাই তারা জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাকাউন্ট করা ভিডিও পেয়ে যাবেন, ওখান থেকে ওই ভিডিওগুলো দেখে আপনি ইনকাম করা শুরু করে দেন। অবশ্যই আপনাকে অবশ্যই কেওয়াইসি ভেরিফাই করতে হবে এবং আপনি যাকে রেফার করাবেন এর কাজই হচ্ছে আপনার রেফার সিস্টেম, ঠিক আছে? রেফার করাবেন তাদেরকেও জাস্ট রেফার এখান থেকে আপনার ভেরিফাই করতে হবে, ভেরিফাই করা একদম বাই সিম্পল, জাস্ট আপনি আগে তাদের আইডি কার্ড দিয়ে জাস্ট এখান থেকে সব কিছু করে রাখবেন, করে রাখার মানে করে রাখার পর জাস্ট মানে আগের পৃষ্ঠা এবং সেকেন্ড পৃষ্ঠা ফটো নিয়ে রাখবেন, তারপর তার একটা সেলফি নেবেন, জাস্ট ওকে এটা রিভিউ করে রাখবেন, দেন দেখবেন 24 ঘন্টা বা 72 ঘন্টা ভিতরে আইডি কার্ডটা কমপ্লিট হয়ে যাবে বা রিপিটও কমপ্লিট হয়ে যাবে, দেন এখান থেকে আপনি নিজে বোনাস হবেন, তার আইডি তো বোনাস হবেন এবং এখান থেকে আপনি ইনকামটা করে এখান থেকে আপনি টাকাটা পকেট করে নিতে পারবেন, ঠিক আছে? তো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল হাতে রাখবেন এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে আপনারা জয়েন থাকবেন, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।